ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. عبد الله ভাই প্রশ্ন করেছেন ইন্ডিয়া থেকে, তিনি জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি। এ বিষয়ে যারা নূরের তৈরি এর পক্ষে রয়েছে তারা দলিল দিচ্ছেন সূরা মায়েদার আয়াত থেকে, যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর, তোমাদের কাছে নূর এসেছে এবং কিতাবু মুবিন এসেছে। তো এখানে এভাবে বলা হয়েছে, আরেকটি জায়গায় আলাদাভাবে বলা হয়েছে। আসলে এখানে ব্যাখ্যাটা কী হবে, গুরুত্বপূর্ণ বিষয়। শ্রমায়দার যে আয়াতটি রয়েছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হলেও আসলে কিন্তু নূরের তৈরি বলা হয়নি, এই জন্য এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যারা মাঝাবি ভাই রয়েছে তারা কোরআনের অনুবাদ করতে গিয়ে তারা এভাবে লিখতে পারে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে এর থেকে তাদেরকে ফিরে আসতে হবে, ব্যক্তিগত কোনো কিছু দিয়ে কোরআনকে যাচাই বাছাই করা যায় না। এরপরে সূরা কাহাফের 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি হচ্ছি একজন মানুষ এবং আমি হচ্ছি তোমাদের মতোই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাধারণ মানুষদের মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে যে ইউহা ইলাইয়া, মানে আমার কাছে ওই আসে কিন্তু তোমাদের কাছে ওই আসে না, এটাই আল্লাহ তাআলা জানাতে বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি তৈরি, কথাই সঠিক। মাটি তৈরি হলে এখানে মর্যাদা বৃদ্ধি পায়, কিন্তু ফেরেশতারা নূরের তৈরি বললে মর্যাদা খাটো হয়ে যায়, যেহেতু মাটি তৈরি আদম আলাইহিসাল্লামকে ফেরেশতারা সিজদা করেছিল। নূরের তৈরি ফেরেশতাকে কোনো মাটির তৈরি মানুষে কখনো সিজদা করেনি, যার কারণে কেউ যদি রসুলকে নূরের তৈরি বলে তাহলে এখানে রসুলের মানকেই খাটো করা হয়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির তৈরি এর আরও অসংখ্য প্রমাণ কোরআন এবং সুন্নার মধ্য থেকে রয়েছে, যা সময়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।